আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর পেজ। হোপফুলি অল আর ইনশাল্লাহ ভেরি ভেরি ওয়েল। টুডে ইজ ফ্রাইডে, দ্যাটস ওয়াই জুম্মা মুবারক টু অল মাই ব্রাদার্স সিস্টার্স অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স। আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, তোমাদের কাছে যাদের কাছে মনে হবে যে কথাগুলো যুক্তিপূর্ণ, তাহলে তোমরা কষ্ট করে অবশ্যই তোমাদের সুমতগুলো জানাবে, এবং যারা মনে করবে যে আমার কথাগুলো ঠিক না, তারাও তোমাদের মানে গুরুত্বপূর্ণ মতামতগুলো জানাতে ভুলবে না। কারণ আমি সাধারণ মানুষ, আমি যা বলবো তাই ঠিক হবে এমন কোনো কথা নেই। তবে হ্যাঁ, আমি তোমাদেরকে এই কথাটা বলে রাখি, আমি সবসময় চেষ্টা করি আল্লাহ পাকের কাছে তাওয়াক্কাল তো করে, যে যখন যেই কাজ করি বা যখন যেটা করার চেষ্টা করি, যাতে আল্লাহর রহমতের বরকতে সত্য এবং ন্যায়ের পথে থেকে সত্য এবং ন্যায়কে সমর্থন করে অবলীলায় সত্য কথাগুলো বলার জন্য। আর আমি তোমাদেরকে বলি, তোমরা জানো যে আমি কোনো দল করি না, কখনো না, আজও না, অতীতেও না, ইন ফিউচার করবো এমনটা কোনো লক্ষণও নেই। কিন্তু তবুও কিছু কথা আসলে বলতে ইচ্ছে করে, যেগুলো মনে করো আমাদের হৃদয়গুলোকে ক্ষত বিক্ষত করে। আমরা নিজের কাছে অনেক প্রশ্নবিদ্ধ হই, কিন্তু আসলে কিছু করতে পারি না। তাই জুম্মার এই দিনে, পবিত্র জুম্মাকে মানে সম্মান জানিয়ে, পেয়ারে নবীকে অগাধ ভালোবাসা জানিয়ে, আমার আজকের ভিডিওটা আমি একটু রাজনৈতিক কথাবার্তা বলবো। যদিও এই বিষয়ে আমার তেমন কোনো জ্ঞান নাই, তবু তোমরা শুনে দেখো যে আমি কী বলতে চাচ্ছি, কেন বলতে চাচ্ছি। তাহলে লেটস গো, আমরা মূল ভিডিওর মধ্যে চলে যাই। আমি কি সালাম দিয়েছিলাম? সালাম যত দেওয়া যায় অতই ভালো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। তাহলে শুনো, আমি যে কথাটা বলি, আজকাল যেটা হচ্ছে, এই যে আমাদের বাংলাদেশে, আমরা বাংলাদেশি, তাই বাংলাদেশের ভালো হলে আমাদের ভালো লাগে, বাংলাদেশের মানুষ ভালো থাকলে আমাদের ভালো লাগলে, তারা কষ্ট থাকলে, কষ্টে থাকলে আমাদের কষ্ট লাগে, এটাই কিন্তু স্বাভাবিক। তাই বলছি, একটা মানুষের দোষ গুণ নিয়ে, একটা মানুষ যে হয়তো অনেক ভালো, তার হয়তো গুণ অনেক বেশি, দোষ হয়তো কম। যিনি অনেক বেশি খারাপ, তার হয়তো দোষ অনেক বেশি, গুণটা কম। কিন্তু সবার মধ্যে দোষগুণ থাকে, কিন্তু মানুষকে কখনো যদি আমরা, আল্লাহ মাফ করো, এখনও আমার রুজু আছে, আমি জোহর পড়ে দিনে যে দোয়া কালামগুলো করি, সেই দোয়া কালামগুলো কমপ্লিট করলাম এবং রাতেরগুলো রয়ে গেছে, আর জুম্মার স্পেশাল কিছু দোয়া কালাম আছে, সেগুলো ইনশাল্লাহ রাতে যে পড়বো। যাই হোক, সে কথা না, যেটা বলছিলাম, এই যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, একটা মানুষ, যেই মানুষটা এত বছর বাংলাদেশকে চালিয়েছে আল্লাহর হুকুমে, তার উসিলায় বাংলাদেশ তার শাসন আমলে থেকেছে, আমি একটা কথাই বলবো, সেটা হলো, সেই মানুষটা কি কখনো তোমাদের জন্য ভালো কিছু করেনি? আমিও কিন্তু ব্যক্তিগতভাবে শেখ হাসিনাকে অত পছন্দ করি না, করতাম না, তবে যখন তিনি চলে গেলেন দেশ ছেড়ে, তখন আসলে মায়া লাগলো। কিন্তু এই যে উনি যখন ক্ষমতা ছাড়ানোর জন্য, সেটার জন্য অনেক 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 মায়ের বুক খালি হলো, অনেক বোন ভাইকে হারালো, অনেক স্ত্রী স্বামীকে হারালো, অনেকে তাদের পরম আত্মীয়জনকে হারালো। তারপর যখন তিনি একটা সময় ক্ষমতা ছেড়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হলেন, ভারতে থাকেন না, যেখানেই থাকেন, যে চলে যেতে বাধ্য হলেন, কেন রে বাবা, যেই মানুষটা এতটা বছর তোমাদের জন্য তোমাদের ভালো মন্দগুলোকে মানে চেষ্টা করেছে, তোমাদের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, হয়তো তার মধ্যে বারবারই বলছি, তার মধ্যে হয়তো অন্যায় ছিল, দোষ ছিল, সেটা যে কোনো মানুষের থাকতে পারে। এখন সেটা তোমরা যদি প্রতিবাদ করতে হয়, আমরা যদি প্রতিবাদ করতে হয়, আমরা সেটাকে কিন্তু শিক্ষা দিয়ে, সুশিক্ষার মাধ্যমে, রুচিশীলভাবেও আমরা সেটাকে ইয়ে করতে পারি, কী বল, প্রতিবাদ করতে পারি। কিন্তু যখন শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেলেন, এমন কিছু জিনিস, ভিডিও, মানে ফেসবুকটা অন করলেই দেখতে পেতাম, এখনও যে কম দেখি তা কিন্তু না, দেখতে পেতাম, রিয়েলি, একেবারে রিয়েলি ভ্যারি স্যাড, ভ্যারি স্যাড, আমি বলবো শুধু
আমার জন্য না, পুরো বাংলাদেশবাসীর জন্য। এই যে বাংলাদেশটা ছোট্ট একটা দেশ, বিদেশিরা বলে বাংলাদেশের মানুষরা অনেক মায়াশীল, তাদের মধ্যে ভালোবাসার বন্ধনটা খুব দৃঢ় হয়, তাদের পারিবারিক বন্ধনটা খুব দৃঢ় হয়, তারা দেশকে খুব ভালোবাসে। সেই জিনিসটা আমরা কিন্তু ক্ষুণ্ণ করে ফেললাম, ক্ষুণ্ণ করে ফেললাম। এখন বাংলাদেশকে মানুষ কি বলে জানে? অনেকেই বাংলাদেশকে নিয়ে এখন কটাক্ষ করে, বাজে কথা বলে, কেনই বা বলবে না বলো তো। এই যে শেখ হাসিনা, আচ্ছা তিনি ক্ষমতা ছেড়ে দিলেন, এবার তোমরা তাহলে একটু শান্ত হও, শান্ত হয়ে যে কোনো একজন যোগ্য লোককে ক্ষমতায় আনার চেষ্টা করে দেন, যাতে সুন্দর করে দেশটা চলে। একটা দেশ যেমন একটা মানুষ দিয়ে, যদি আমি বিবি হাওয়ার কথা বলি, দেখো আল্লাহ পাক তখন থেকে চিন্তা করেছেন যে একা কখনই একা জীবন ধারণ করা সম্ভব নয়। তখন তিনি বিবি হাওয়া এবং আদমকে তৈরি করে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন, যার বদলতে আজকে আমরা কোটি 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 মানুষ হয়তো পৃথিবীতে এসে এক একজন এক একভাবে ভাগ হয়ে গেছে। কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ হিন্দু, কেউ জৈন, কেউ ক্যাথলিক, এরকম বিভিন্ন নামে বিভিন্ন ধর্মের দ্বারা ছড়িয়ে ছিটিয়ে আছে। কিন্তু মূল কিন্তু বিবি হাওয়া আর হচ্ছে আদম আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তেমনি এই যে শেখ হাসিনা বলো, খালেদা জিয়া বলো, এরশাদ বলো, জিয়া বলো, শেখ বলো, তারা যে দেশটাকে পরিচালনা করেছেন, তারাও কিন্তু একা করতে পারেননি, এটা সম্ভব না। তারাও অনেকের সাহায্য নিয়ে, সবার আগে আল্লাহ পাক সবার সাথে থাকেন, তার সাহায্য নিয়ে, তারপর অনেক গুণীজনদের সাহায্য নিয়ে তারা দেশ পরিচালনা করতে চেয়েছেন, করেছেন। কিন্তু প্রত্যেকেরই ভুল থাকে, আমরা সাধারণ মানুষ, আমাদের এই ভুলের কোনো শেষ নেই। আর তারা তো একটা দেশ পরিচালনা করেন, তাদের অনেক সিদ্ধান্তে ভুল থাকতে পারে, তাদের অনেক কাজ ভুল থাকতে পারে, সেটা থাকতেই পারে, আর সেটার প্রতিবাদ আমরা করতেই পারি। কিন্তু এই যে কালকে একটা ছবি দেখলাম আমি, দেখে মনটা কেঁদে উঠল। আমি আবারও বলছি, আমি কোনো দল করি না। মনটা কেঁদে উঠল, কেন কেঁদে উঠল সেটা হলো, একটা কুকুর শেখ হাসিনার একটা ছবির উপরে দাঁড়িয়ে আছে না, কেমন করে মানে কুকুরের সাথে শেখ হাসিনাকে তুলনা করা হয়েছে, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক বলে, আল্লাহ পাক পৃথিবীতে এত প্রাণী তৈরি করেছেন, আমরা কত বড় সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, আমাদেরকে তিনি সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছেন। অর্থাৎ আরবিতে যেটা হলো আশরাফুল মখলুকাত। আর সেই শ্রেষ্ঠত্বের মর্যাদা যদি আমরা রাখতে না পারি, পশুরা যদি আমাদের কাছে, আমরা যদি আমাদেরকে যদি পশুর কাছে হার মানতে হয়, তাদের ভালোবাসার কাছে, তাদের সহানুভূতির কাছে, তাদের সহনশীলতার কাছে, তাহলে বলতো আমরা এই লজ্জাগুলো কোথায় রাখবো? সেটাই তো এখন দেখতে পাচ্ছি, মানুষ অবলীলায় মানুষকে মারছে, মানুষ অবলীলায় যত্রতত্র আগুন ধরিয়ে দিচ্ছে, মানুষ অবলীলায় মানুষকে পুড়িয়ে মারছে, কুপিয়ে মারছে, গুলি করে মারছে। এটা কি সৃষ্টির শ্রেষ্ঠ মানব সন্তানের কাজ? তোমরাই বলো, এটা কি কোনো সমর্থন করার মতো কোনো কাজ? কখনই না। এটা যত চলবে চলতেই থাকবে। যদি এইটা থেকে বেরিয়ে এসে আমরা আমাদের মানে অস্ত্র হিসাবে, যেমন গোলা বারুদ, গুলি, বোমা, আগুন, দা, বটি, ছুরি, এগুলোকে উপেক্ষা করে যদি অস্ত্র হিসাবে ভালোবাসাটাকে আমরা ধারণ করতে পারি বুকের মধ্যে, তোমরা বিশ্বাস করো, আমি সাধারণ মানুষ বাট আমি এটা উপলব্ধি করি, শুধু বাংলাদেশ না, বিশ্ব মাঝে সুবহানাল্লাহ শান্তি ফিরে আসবে। তাই হঠাৎ মনে হলো, যখন সব কাজ কমপ্লিট করে আসরের নামাজ পড়ে বসলাম, মনে হলো যে জুম্মার দিনে এই ধরনের একটা ভিডিও দেই, আল্লাহ যদি আল্লাহর রহমতের ছোঁয়ায় কোনো না কোনো উসিলে আমাদের মধ্যে তার হেদায়েতের একটুখানি ছোঁয়া দেন। বাংলাদেশের চিত্র যখন আজকাল দেখি, আসলে আমি ওগুলোকে অ্যাভয়েড করে করে সামনে এগিয়ে যাই, কারণ এগুলো আমি মেনে নিতে পারি না, ভীষণ কষ্ট হয়। যার সন্তানই হোক, যার স্বামী হোক, যার বোনই হোক, যার ভাই হোক, যার আত্মীয় হোক, সে একজন মানুষ। আর মান আর হুশ
এই দুইটা যখন একসাথে হবে তখনই আমাদের জীবন এবং জন্মের সার্থকতা থাকবে। তোমাদের সবার জন্য জুম্মা মুবারক। আর হ্যাঁ প্রিয় ভাই ও বোনেরা, সে সাথে এটাও বলছি, এই যে জুম্মার দিনে তোমরা কারা কারা করেছো, বাংলাদেশে তো জুম্মার দিন পার হয়ে গেছে, আজকে আমেরিকা আমাদের জন্য রয়ে গেছে রাতের বেলা। আমি বহু বছর ধরে আমল করি, কবুল করার মালিক আমার আল্লাহ রাব্বুল আলামিন, সেটা হলো জুম্মার রাতে কারা কারা সূরা দুখান পড়ো, যদি নাও পড়ে থাকো অভ্যেস করে ফেলো এবং কখনো ছেড়ো না। কারণ স্বয়ং আল্লাহ পাক পাক কোরআনে বলেছেন, আমার যেই বান্দা প্রতি জুম্মার রাতে সূরা দুখান পাঠ করে আমি আল্লাহ তার জন্য জান তিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তিনি বলেছেন, তোমাদের জন্য এই দুনিয়াটা একটা পরীক্ষাগার মাত্র, এখানে তোমরা যে যতটা ভালো কাজ করবে, আমার নবীর সুন্নাতে যেগুলো আছে, আমার কোরআনে যেগুলো আছে সেগুলো অনুসরণ করবে, তারাই জেনে রেখো মুমিন মুসলমান, এবং তাদের জন্যই জান্নাত। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সেই সাথে আরও একটা কথা, যখন কেউ তোমাকে গালিগালাজ করে তুমি যদি চুপ করে থাকো, অনেকে বলে যে মিচকা শয়তান, চুপ করা মানুষগুলো ভালো না, কিন্তু আল্লাহ পাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যেসব বান্দারা নিরীহ, ঝগড়া করতে পছন্দ করে না, অপরে কষ্ট দিলেও তাদেরকে কষ্ট দিতে পারে না, প্রতিবেশীকে ভালো রাখার চেষ্টা করে, সকল মানুষকে ভালোবাসে এবং সত্য পথে চলার চেষ্টা করে, আর আমার প্রিয় নবীর সুন্নার কোরআনকে আঁকড়ে ধরে জীবন ব্যবস্থা চালিয়ে নিতে চায়, তারাই সুবহানাল্লাহ মুমিন মুসলমান। তাহলে আজকে এ পর্যন্তই থাক, জুম্মা মুবারক। আবারও সবার জন্য অনেক 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 দোয়া, অনেক ভালোবাসা আমাদের জন্য দোয়া করবে। হ্যাভ আ গ্রেট ডে টু অল গাইজ। অ্যাগেইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।